But all in all, a comfortable final to win. আটবারের মতোই এশিয়া কাপ শিরোপা ভারতের ঘরে। এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে নিয়ে যেন ছেলে খেলা করল ভারত। নিজেদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন 50 রানে এদিন অল আউট হয় দ্বীপ দেশটি। 51 রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র 37 বলে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এশিয়া কাপে যা তাদের অষ্টম শিরোপা। এদিন টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা, তবে টসের পরেই বৃষ্টি নামে। অবশেষে প্রায় আধা ঘন্টা পর বৃষ্টি থামলে খেলা শুরু হয়। ব্যাটিং করতে নেমে প্রথম ওভারে উইকেট হারায় লঙ্কানরা। জাসপ্রীত বুমরার করা প্রথম ওভারে দ্বিতীয় বলে উইকেট রক্ষককে ক্যাচ দেন কুশল পেরেরা। তবে লঙ্কানদের উপর ধ্বংসযজ্ঞ চলে চতুর্থ ওভারে। ওই ওভারে চার লঙ্কান ব্যাটারকে ফিরিয়ে দেন পেসার মোহাম্মদ সিরাজ। ফিরিয়ে দেন পাথুম নিশাঙ্কা, সাদিরা সামার বিয়াংক্রামা, চারিত আশালঙ্কা, ধনঞ্জা ডি সিলভাকে। ষষ্ঠ ওভারে নেন আরও এক উইকেট, এবার বোল্ড করেন লঙ্কান অধিনায়ক দাসুন সানাকাকে। 12 রানে 6 উইকেট হারানো শ্রীলঙ্কা সপ্তম উইকেটে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। তবে 33 রানের মাথায় কুশল মেন্ডিসকে সরাসরি বোল্ড করে দাঁড়াতে দেননি সিরাজ। এরপরে চলে হার্দিক পান্ডিয়া শো, লঙ্কানদের শেষের 3 উইকেটে তুলে নেন এই পেসার। ইনিংস শেষে সিরাজের বোলিং ফিগার 7-1-21-6 আর পান্ডিয়ার 2-2-0-3-3, তাতে 300 বলের ইনিংস শ্রীলঙ্কা টিকতে পারে মাত্র 92 বল। এর আগে ওয়ানডেতে এক ইনিংসে শ্রীলঙ্কার সর্বনিম্ন রান ছিল 43। 2012 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এত কম রানে অল আউট হয়েছিল শ্রীলঙ্কাররা। এশিয়া কাপেও এটি সর্বনিম্ন দলীয় স্কোর।